কি সবাই ভালো? তো সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। সব কাজকর্ম সেরে এই এলাম আমি একটু গাছের পরিচর্যা করতে। আমি ভাবলাম যে আমার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কেন কি আইডিয়াটা আমার মনে হয় না খুব একটা কারোর খারাপ লাগবে। দেখো আইডিয়াটা আমি কি বলছি, এইগুলো হচ্ছে আমার ছোট ছোট কয়েকটা গাছ, এগুলো হচ্ছে ছোট ছোট গাছ। এই যে এই ছোট ছোট গাছগুলোকে আমি কিভাবে কোথায় রাখি আর কেমন করে যত্ন করি? যত্ন তো এমন কিছু এদেরকে লাগে না, কেন কি এরা এত ছোট জায়গায় রেখেছি, সামান্য জল, কিন্তু কলি আসে একটু জল দিতেই লাগে। এই গাছগুলো আমি করি কি, তৈরি করে করে ছোট ছোট জায়গায় আমি রেখে দিই। ছোট জায়গায় রাখার অ্যাডভান্টেজটা কি আমি বলছি, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে জবা গাছ। এই যে এইটা হচ্ছে জবা গাছ আর এইটা হচ্ছে জবা গাছ। এই দেখো কেমন ছোট ছোট জায়গায় আমি তৈরি করেছি। এই যে ছোট্ট জায়গায় জবা, এই যে ছোট্ট জায়গায় কলিয়াস, এই যে এই যে এই যে কলিয়াস, ছোট্ট জায়গায় কলিয়াস, এই যে কত ছোট্ট ছোট্ট জায়গায় দেখবে, কত ছোট্ট জায়গায় নয়নতারা, এই যে নয়নতারা। যাদের বারান্দা আছে তারা আরামসে এই গাছগুলো দিয়ে, এই যে কত একটা কালো প্লাস্টিকের ওই যে গ্রো ব্যাগেতে লাগিয়েছি, এই যে এটা একটা কি জায়গা সেখানে লাগিয়েছি, এই যে ম্যাঙ্গো, এই যে এটা, এই যে এগুলো, এ দেখো এটা, এ দেখো এইটা, এ দেখো এইটা, এ দেখো এটা কত ছোট জায়গায় দেখবে, কত ছোট জায়গায় মানি প্ল্যান্ট, এই যে কত ছোট জায়গায় মানি প্ল্যান্ট। এটা পর্তুলিকা, এখন বিকেলবেলা বলে ফুলটা চলে গেছে, এটা হচ্ছে পর্তুলিকা। এবার এগুলো দিয়ে আমি কি করি, এগুলো দিয়ে আমি কি করি, এগুলো যে আমি তৈরি রেখেছি এগুলো দিয়ে আমি কি করি, আমি এখন সেটাই আমি তোমাদেরকে বলবো যে এগুলো দিয়ে আমি কি করি, এগুলো কোথায় কোথায় রাখি। ওই যে আমি এখান থেকে নিয়ে এলাম, এই যেমন ধরো এই গাছটাকে আমি এইখানটায় রাখলাম, এবার দেখো শোভাটা কিরাম বেড়ে গেল। এবার এই গাছটাকে আমি নেব, এই গাছটাকে নিয়ে আমি রাখার জায়গা হিসাবে এসির মাথায় রাখলাম। তার পাশে আমি দিয়ে দেব এই যে একটা গাছ, এই যে মানে কর্নারগুলো সাজানো বলো, ছোট গাছ থাকার ফলে হয় কি, দেখো কেমন আস্তে আস্তে সেজে উঠছে জায়গাটা, এই গাছটা ক্রমশ খারাপ হয়ে আসছে, এই গাছটাকে সরিয়ে দেব। এরা বর্ষার জল লেগে এরা ফাঙ্গাস অ্যাটাক করে। এই যে আর একটা নয়নতারা করেছি, এই যে নয়নতারাটাকে এইখানে রাখলাম, এই যে কেমন লাগছে দেখতে, এরকম ছোট ছোট গাছ দিয়ে দিয়ে এই যে কোনো জায়গাকে সাজানো যায়। এই গাছটাকে, এই গাছটাকে আমি এদের পাশে দেব, পাশে যদি নাও দিই আমি সামনেটাই দিয়ে দেব। এই যে ছাদে এসি থাকলে এসিটা কেমন দেখতে লাগে, এসিটা ফাঁকা ফাঁকা দেখতে লাগে ওই জায়গাটা। এই যে এটা হচ্ছে পার্পল হার্ট, এই পার্পল হার্টটাকে আমি এখানটায় দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো কেমন দেখতে লাগছে, দেখো দেখছো, এটা একটা ছোট্ট বট, একে আমি এখানটায় যে ফাঁকা, এখানটা ফাঁকা লাগছে, এই যে আমি দিয়ে দিলাম। এই নয়নতারাটাকে নিয়ে আমি এখানটায় দেব। আর অলরেডি এই জায়গাগুলো আমার সাজানোই আছে। এই গাছটাকে, এই গাছটাকে এইখানটায় দিয়ে দিলাম, ব্যাস বাগানে ফাঁকা বলে কোনো জায়গা থাকবে না। এই যে কেমন ভরাট হয়ে যাচ্ছে। এই জবাটাকেও এসির মাথায় রেখে দিলাম, নয়নতারাটাকে একটু সরিয়ে দিলাম, কেন নয়নতারাটা ওখানে ঠিক মানাচ্ছে না, দুটো জবাকে পাশাপাশি রাখবো। এই যে কেমন দেখতে লাগছে, এই যে কেমন লাগছে আরামসে। এই যে এইটাকে নিয়ে গিয়ে আমি এখানটায় রাখবো, এখানটায় রাখলাম।
নয়নতারাটাকে ভালো লাগছিল না, এখানটায় দিয়ে দিলাম। এবার এই যে এটাকে নেব, এটাকে নিয়ে আমি এখানটায় দিয়ে দেব। আস্তে আস্তে ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে। এবার এটাকে নিয়ে আমি এখানটায় দেব। ব্যাস, এই ফাঁকা জায়গাটা কেমন পূর্ণ হয়ে গেল, কেমন দেখতে লাগছে। এবার পর্তুলিকাটাকে নিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম, কেমন হয়ে উঠলো জায়গাটা। এখন ফুলগুলো একদম শুকিয়ে গেছে। এই যে এটা মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টটাকেও নিয়ে এদের সামনে এখানটায় রেখে দেবো। ব্যাস, কেমন দেখতে লাগছে। পাশে আমার এখনও অলরেডি গাছ রয়েছে, আমি এগুলোকে নিয়ে পরে আমি দেখাবো, বলবো যে এদের কীভাবে কী যত্ন কী করতে হয়। এই যে কলিয়াস, একা কলিয়াসই মাতিয়ে দেয়। এই যে এপাশে কলিয়াস, এপাশে কলিয়াস, কেমন দেখতে লাগে না, সুন্দর লাগে। কলিয়াস দিয়ে গরমকালে সাজানোর জন্যে ঠিক সময়ে সঠিক জায়গায় যদি কলিয়াসগুলোকে, বিশেষত কলিয়াসগুলোকে বলবো, যদি রেখে দেয়া হয় তাহলে বাগানের কোনো জায়গার ফাঁকা থাকবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। বড় গাছ তো যেমন থাকার তেমন তো থাকবে, বড় গাছ নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই ছোট ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আমরা যদি এইভাবে এইভাবে করতে পারি তাহলে কত সুন্দর দেখতে লাগে। আমাদের এসির মাথাটা সব সময় ফাঁকা থাকে, তাই না? এই এসির মাথাটাকে যদি আমরা এইভাবে এইভাবে করি তাহলে কেমন লাগবে দেখতে, আশা করি খুবই ভালো লাগবে। খুব সন্ধে হয়ে গেল, আলোতে হলে না খুব ঝকঝক করতে ছবিটা, এত সন্ধে হওয়ার দরুন না ছবিটা ঠিকঠাক তুলতে পারছি না, আর একা একা তো একটু অসুবিধেই হচ্ছে। এই যে এই যে জিনিয়া, এর আগে ফোটা হয়ে গেছে কিন্তু এখন আমি জিনিয়াগুলোকে কয়েকদিন আগে দিয়েছিলাম, তাই জিনিয়াগুলো এখন বাগান আলো করে আছে। এই যে জিনিয়াগুলো একটা একটা জায়গায়, এই যে একটা ছোট্ট জায়গায়, এই যে একটা ছোট্ট জায়গায়, এই যে একটা ছোট্ট জায়গায় আমি দিয়েছি। এই যে কোনো জায়গা ফাঁকা থাকবে না, এই যে এই জায়গাটায়। আর বড় গাছেরা তো তাদের জন্য অনেকটা বড় জায়গা দরকার। এই যে এই কোনটাকে, এখানটা দেখা যাচ্ছে, এই যে এই গাছটাকে দিয়েছি সূর্যমুখী, একটা সূর্যমুখী পুরো বাগান আলো করে আছে। ছোট ছোট জায়গাগুলোকে ওইভাবে যদি আমরা ভর্তি করতে পারি তাহলে বাগান কেমন দেখতে লাগছে। এবার পিছনটা আমার এসির মাথাটা দেখা যাচ্ছে, এই যে বাগান সাজাতে গেলে লাগে না বিশেষ অর্থ, একটা থেকে একশোটা বাগানের গাছ তৈরি করা যায়। কিন্তু এই যে বাগানকে ছোট ছোট জায়গাগুলো আমি কিভাবে ভর্তি করে দিয়েছি, কেমন লাগছে বন্ধুরা একটু বলো। আজ তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।